السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد جيو دارشوك سرطة بايبان را اگه عمر آبارو عقيدة برودی کی سوقاتاني اپنا در شامن এ পর্যায়ে যে আলোচনা শুরু করব তার শুরুতেই রয়েছে রসুল আকরমসাল্লাহ আল ইসলামকে দুনিয়ার জীবনের ন্যায় জীবিত মনে করা বর্তমানেও অনেকে মনে করেন রসুল আকরমসাল্লাম দুনিয়াতে যেভাবে জীবিত ছিলেন তেমনি ভাবেই এখনও কবরে সাহিত আছেন এখনও জীবিত আছেন কেউ তো মনে করেন যে রসুল আকরমসাল্লাসলাম সে কবরে হ্যাঁ তার স্ত্রীদের সাথে সহবাস করে থাকেন এরকম কিছু মনে করে থাকেন কিন্তু এটা কখনও ঠিক নয় বরং এটা আকিদা বিরোধী কথা বরং রসইল আকরম সাল্লাহ আল ইসলামের সম্পর্কে কোরআন মজিদের মধ্যেও বলা হয়েছে যে তিনি তাকে হত্যা করা হবে অথবা মৃত্যুবরণ করবেন আর হত্যা করা হয়নি তিনি মৃত্যুবরণই করেছেন এবং বলেছেন প্রত্যেকটা মানুষই বা প্রত্যেকটা প্রাণী হ্যাঁ মরণশীল সুতরাং তিনি মরেছেন কিন্তু তার জীবন মানুষের তিনটা জীবন থাকে একটা আছে দুনিয়ার জীবন আর একটা বারজাখী জীবন আরেকটা হচ্ছে পরকালের জীবন যেটা হচ্ছে জান্নাত জাহান্নামের জীবন আপনার যখন হিসাব কিতাব হবে তারপর থেকে সুতরাং আমরা সুর আকরুমসু ইসলাম জীবনে বারজাখী জীবনে জীবিত রয়েছেন সেটা মনে করতে হবে অনেকাংশে অনেক সময় দেখা যায় যে বরজাখী জীবন দুনিয়ার জীবনের চাইতেও শক্তিশালী বা ব্যতিক্রমী যেটা সম্পর্কে আল্লাহ জায়নে আমাদেরকে জানিয়ে দেননি তাইলে এই মধ্যবর্তী যে জীবনটা এই জীবনে তিনি জীবিত কখনও দুনিয়ার জীবনের মতো জীবিত মনে করলে চলবে না হ্যাঁ উনপঞ্চাশ নম্বর আরেকটা বিরোধী কথা কোরআন হাদিস তথা দিন শিক্ষাকে অনেকে ঠাট্টা বিদ্রুপ করে অনেকে এই শিক্ষা নিয়ে তামাশা করে সেগুলো করা যাবে না ধর্মীয় শিক্ষার ব্যাপারে আপনার যেটা আপনার খেয়াল রাখতে হবে যে আপনি ধর্মীয় শিক্ষা কম হাসিল করলেন আপনার দোষ কিন্তু আপনি সেটাকে নিয়ে ঠাট্টা করতে পারেন না পঞ্চাশ নম্বর আছে তাক ভালো মন্দের উপর যথাযথ বিশ্বাস না করা অনেকে তাক ভালো মন্দের উপর যথাযথ বিশ্বাস স্থাপন করেন না সেটাও একটা দোষের বিষয় সেটাও তাকদির বিরোধী ব্যাপার এবং সেই যদি তাকদের ব্যাপারে গড় রাখে কোনো ব্যক্তি জানাতে যেতে পারবে না কারণ ইমারের একটা বিশ্বাস একটা অংশ এটা হ্যাঁ একান্ন নম্বর যেটা সেটা আছে নবী অলির সম্মানে বাড়াবাড়ি করা অনেকে আসেন বিশেষ করে সুফিবাদীরা নবী এবং অলিদের ব্যাপারে বাড়াবাড়ি করে এবং তাদের উশিলা গ্রহণ করে তারা এরকম করা কখনো ঠিক হবে না বান্ন নম্বর যেটা সেটা আছে মৃত্যু ব্যক্তির জন্য অনেকে হ্যাঁ নীরবতা অবলম্বন করে এক মিনিট দাঁড়িয়ে থাকে যেরকম অনেক সময় সংসদেও দেখা যায় কারোর হ্যাঁ শ্রদ্ধায় এক মিনিট কি চুপ করে থাকে এটাও আকিদে বিরোধী একটা কাজ আরেকটা হচ্ছে যে মৃত রিবা বুজুর্গদেরকে বিশেষ ক্ষমতা দর মনে করা যে এরা মরলেও তাদের ক্ষমতা থাকে তাদের ক্ষমতা অনেক অসীম এরকম মনে করা যে মরার পরও ক্ষমতা থাকে না কিছুই নাই বাস্তবে চুয়ান্ন নম্বর হচ্ছে যে কোরআন সৈয়াদিসের আলোকে সাবেক গ্রামের অনুসৃত নীতি গ্রহণ না করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়া সেটাও আছে তাওহিদ বিরোধী একটা চেতনা সুতরাং কোরআন হাদিসের অধীন হয়ে সবাই এক হয়ে থাকতে হবে পঞ্চাশ নম্বর যেটা সেটা আছে হ্যাঁ যে কোনো নির্দিষ্ট ব্যক্তির অন্ধ অনুসরণ করা অনেকে আসে নির্দিষ্ট ব্যক্তির অন্ধ অনুসরণ করে কেউ পীরের অনুসরণ করে অন্ধ কেউ আসে রাজনৈতিক ব্যক্তিত্বের অন্ধ অনুসরণ করে এইভাবে অন্ধ অনুসরণ চলছেই চলছেই বরং আপনার একজন ব্যক্তিকে সে মানুষ হিসেবে সে মুসলমান হিসেবে তাকে অবশ্যই ওহির অনুসরণ করতে হবে সে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করতে পারে না তাই এইভাবে যে চলে অন্ধ অনুসরণ করে সেটা তার বিরোধী হ্যাঁ একটা অপকর্ম আরেকটা হচ্ছে যে হকের বিপরীতে অধিকাংশ মানুষ এবং পূর্বপুরুষ ও বড়ো বড়ো লোকদের দোহায় দেওয়া যে কেউ যদি কোনো কোরআন হাদিসের কথা বলে অনেকে বলে যে তাইলে আমাদের পূর্বপুরুষটি কি ভুলের উপর ছিলেন তাইলে এদের দোহাই দেওয়া হকের বিরুদ্ধে কোনো ব্যক্তির দোহাই দেওয়া চলবে না হ্যাঁ নিজের বাপদাদার দোহাই দেওয়া চলবে না কোনো ব্যক্তির দোহাই দেওয়া চলবে না আরেকটা হচ্ছে যে হক প্রকাশিত হওয়া সত্ত্বেও ব্যক্তি পূজায় গোড়ামি করা অনেকে আসে ব্যক্তি পূজা করে অনেকে মাঝাবি গোড়ামের মধ্যে রয়েছে মাঝাব মানে আমরা হারাম বলছি না কিন্তু গোড়ামেই সেটা সরিয়ে নিষিদ্ধ যখন সুস্পষ্ট হয়ে যাবে কোরআন হাদিস কোনো ব্যাপারে তখন আপনার ব্যক্তির কোনো অন্ধ অনুসরণ করা যাবে না এরকমভাবে আর কিছু মানুষের এরকম চেতনা আছে বসত হকপন্থীদেরকে নানাভাবে কটাক্ষ করে এবং অপবাদ দেয় তাদেরকে নিয়ে মস্করা করে সেটাও শরীর বিরোধী একটা অপকর্ম সেটাও করা যাবে না উনষাট নম্বর হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কেউ অথবা কারোর সামনে কোনো কিছুর সামনে সাজদাবনত হওয়া সেজদা দেওয়া মাথা নত করা যেমন অনেকে আছে অনেকের সামনে গিয়ে কদম করে সেটাও মাথা নত করার সামিল এটাও আকিদা বিরোধী একটা চেতনা ষাট নম্বর যেটা ইসলামের মৌলিক জ্ঞান অর্জন না করে এককভাবে শুধু দুনিয়ার জ্ঞান অর্জন করা মানে ইসলামের জ্ঞানের হ্যাঁ আপনার বিমুখ হয়ে থাকা সেটাও কিন্তু একটা আকিদে বিরোধী চেতনা না ইসলামকে যত যতটুকু আপনার ইসলামের জ্ঞানের দরকার হ্যাঁ আপনার ইসলামের রোকন এবং ইমানের রোকন এহসান রোকন এগুলো অবশ্যই জানতে হবে না হলে অবশ্যই আপনি অপরাধী আকিদে বিরোধী আপনি অবস্থান করছেন আরেকটা হচ্ছে হকপন্থী ওলামা কেরামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা বর্তমান বিশ্বের মধ্যে আপনি দেখবেন যারা সহি সুন্নাকে আঁকড়ে ধরতে চায় যারা সই আকিদে বিশ্বাসকে আঁকড়ে ধরতে চায় তাদেরকে অনেক নামে অভিহিত করে তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে সেটাও একটা আকিদে বিরোধী চেতনা না যারা সত্যের উপর আসে তাদেরকে ভালোবাসতে হবে বাষট্টি নম্বর হচ্ছে আল্লাহর সিপাত সমূহে অনেকে শিরিক করে থাকে যে আল্লাহর নাই অন্য কৌ এরকম পরম করুণাময় অসীম দয়ালু বিধান দাতা এরকম অনেক কিছু বলে আপনার বেড়ায় সেটা বলা যাবে না আল্লাহর আপনার লেইসাখামিলে সেই ও অল বসির সুতরাং আল্লাহর গুণাবলীর সাথে কারোর গুণকে মিলানো যাবে না তেষট্টি নম্বর যেটা সেটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য নিকট হেদায়ত কামনা করা সাফাত কামনা করা এবং মুক্তি কামনা করা সেটাও কিন্তু বিরোধী চেতনা এগুলো একমাত্র আল্লাহর সাথে করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে অন্য কারোর কাছে চাওয়া যাবে না নম্বর যেটা সেটা আছে ফির ফকির কবিরাজের শয়তানি তেলসমাতি এবং এরকমভাবে অনেকে কারসাজি করে সেইগুলোকে কারামত বলে মনে করা অনেকে যদি কেউ একটু ব্যতিক্রম কিছু অলৌকিক কিছু দেখায় বলে যে না এটা কারামত না অনেকগুলো আছে তাদের কারসাজি অনেক অনেক সময় শয়তানের হ্যাঁ আপনার নিজ কবজা করে শয়তানি দেখায় পঁয়ষট্টি নম্বরে আল্লাহর পথে বাধা সৃষ্টি করা সেটা হচ্ছে আকেদে বিরোধী একটা চেতনা না আপনি যদি সঠিক আকেদে বিশ্বাস করেন তাইলে যে শরীয়তের কাজ করে তাকে সহযোগিতা করতে হবে বাধা দিতে পারেন না ছেষট্টি নম্বর মুসলিমদের সাথে বৈরিতা করা মুসলিমদের সাথে শত্রুতা পোষণ করে কাফেরদের সাথে সক্ষত রাখা বিশেষ করে যারা বর্তমান যুগে প্রশাসনে রয়েছেন তারা অনেক সময় মুসলমান ওলামাদের কথা না মেনে তাদের সাথে বৈরিতে করে অনেক সময় যে কাফেরদের সাথে শূত্রতা আপনার সক্ষতা বজায় রাখে ক্ষমতায় টিকে থাকার জন্য সেটা কখনো আপনার একজন মুসলমানের কাজ হতে পারে না সাতষট্টি নম্বর ইসলামের নামে না জেনে কথা বলা অনেক সময় ইসলামের নামে ইসলাম সম্পর্কে জানে না না জেনে কথা বলে তর্ক করে বিনা হ্যাঁ হালাল হারামের বা ফেরে নিজে ফুতুয়া দেওয়ার চেষ্টা করে সেটাও আপনার আকিদে বিরোধী একটা চেতনা আটষট্টি নম্বরে সে জেনে বুঝে ব্যক্তি ও দুনিয়া ছাড়তে হককে গোপন রাখা অনেক সময় অনেকে জানেন যারা গোড়ার গোলামের মধ্যে রয়েছেন তাদের অনেক আলেমে আছে সত্য জানে কিন্তু তারপরেও নিজের পদের সুবিধার জন্য নিজের আপনার হাদিয়ে তোফার সুবিধার জন্য সত্যকে স্বীকার করে সত্যকে আপনার প্রকাশ করতে চায় না সেটা অবশ্যই দোষের বিষয় এরকমভাবে আপনার আল্লাহ রসুল ও শরীয়তের কোনো ব্যাপার নিয়ে ঠাট্টা করা অনেক আছে ধর্মীয় ব্যাপার নিয়ে ঠাট্টা করে এরকম অনেকে ধর্মীয় কোনো আমল নিয়ে ঠাট্টা করে দাঁড়ি নিয়ে ঠাট্টা করে মেসওয়াক নিয়ে ঠাট্টা করে এগুলো করা যাবে না হ্যাঁ সত্তর নম্বর আছে জাদুকর জ্যোতিষী গণকের কথা বিশ্বাস করা এরকম বিশ্বাস করলে ইমানে চলে যাবে সুতরাং সেটা করা যাবে না একাত্তর নম্বর আছে ব্যতীত অন্য কাউকে বিপদ আবদ থেকে উদ্ধারকারী এবং প্রয়োজন পূরণকারী মনে করা যে সে আমার প্রয়োজন পূরণ করে দিতে পারে সাধ্যের মধ্যে থাকলে সেটা অসুবিধে নেই কিন্তু সাধ্যের বাইরে অন্যান্য যেই ব্যাপার তার সাধ্যের বাইরে সেই ব্যাপারে আপনার কঠিন পূরণকারী মনে করা সেটা যাবে না এরকমভাবে কবর পাকা করা অনেকে আসে কবরকে দেয় কবর নাও দিতে পারে হ্যাঁ কবরের মধ্যে যেন কোনো গরু ছাগল ইত্যাদি ঢুকতে না পারে কিন্তু অনেকে কবরকে পাকা করে এবং অনেকে আপনার কবরকে তফ করে এবং কবর কেন্দ্রিক অনেকে মসজিদ বানিয়ে ফেলে এবং সেখানে সালাত আদায় করে সেটা কখনো ঠিক কাজ নয় এটা বিরোধী কাজ এবং আরেকটা হচ্ছে কোরআন ও হাদিস অনুসরণ ছেড়ে দিয়ে পীর ধরে অনেকে বলে যে পীর না যার পীর নেয় তার পীর শয়তান এরকম পীর ধরে তার অনুসরণ করে কোরআন হাদিসকে ডিনাই করে বর্তমান যুগে আপনি দেখতে পাবেন প্রভাবশালী পীর যারা যখন কোরআন হাদিস তাদের বিবৃতি চলে যায় তখন একেবারে ছুঁড়ে মারে দেয়ালে না সেটা করা যাবে না এরকমভাবে আপনার নবী ওলি পুর বুজুর্গদের জন্য যে কোনো ইবাদত করা অনেক আছে তাদের জন্য ইবাদত করে সেটা করা যাবে না তাদের জন্য অনেকে মানত ইত্যাদি করে থাকে সেটা করা যাবে না কোনো জিন ওলি পীর ফকিরের নিকট ফুরিয়াত করা সাহায্য প্রার্থনা করা এবং তার উপর ভরসা করা তার উদ্দেশ্যে মানত করা জবাই করা এইগুলো কখনো করা যাবে না সেইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কোনো নবীরসুল পীর বুজুর্গদের মর্যাদার ওসিলে ধরা সেটা কখনো করা যাবে না কোনো মৃত্যু অলি বুজুর্গ কারো লাভ ক্ষতি করতে পারে এমন মনে করা সেটাও আপনার আকিদা বিরোধী সুতরাং এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ জর আমাদেরকে সঠিকটা যেন আমল করার তফিক দান করুন ওসল্লাহ নবীন আহমদি ওসহি আজমাইন